চিঠি পাঠানোর 100 বছর পর তা এসে প্রাপকের ঠিকানায় পৌঁছেছে। আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে ব্রিটেনে। বিবিসি জানায়, ক্রিস্টাল প্যালেসের হেমলেট রোডের বাসিন্দা ফিন লেগলেন 2021 সালে চিঠিটি পেলেও 15 ফেব্রুয়ারি তিনি তা প্রকাশ্যে আনেন। 1916 সালে বিশ্বযুদ্ধের সময় পাঠানো ওই চিঠিটি সম্প্রতি দক্ষিণ লন্ডনের হ্যালট রোডের ঠিকানায় আসার পর এ নিয়ে শুরু হয় হইচই। এদিকে চিঠি পেয়ে গ্লেন এক প্রতিক্রিয়ায় বলেন, চিঠিটি পেয়ে প্রথমে মনে করেছিলাম 2016 সালে পাঠানো, পরে খেয়াল করে দেখি এতে রানীর পরিবর্তে রাজার স্ট্যাম্প মারা। রাজা পঞ্চম জর্জের ছবি সংবলিত এক পেনের স্ট্যাম্প লাগানো ছিল চিঠিটিতে। প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে এটি পোস্ট করা হয়, তখন রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মই হয়নি। 1916 সালে পাঠানো চিঠিটি পেয়ে অবাক 27 বছর বয়সী গ্লেন। পোস্টাল অ্যাক্ট 2000-এর বিধান অনুযায়ী প্রাপক ছাড়া চিঠি খোলা দণ্ডনীয় অপরাধ, কিন্তু গ্লেন নিজের কৌতূহল আর চেপে রাখতে পারেননি, তিনি চিঠিটি খুলে ফেলেন। পরে তিনি এটির ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পেরে স্থানীয় চিঠিটিকে একটি পাক্ষিক পত্রিকা নরউড ট্রিভিউ কার্যালয়ে নিয়ে যান। চিঠিটি কেটি নামে একজনকে লেখা। এর প্রথম লাইনটি ছিল, মাই ডিয়ার কেটি,